আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মামুন আক্তার। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ পড়বে। 28 জানুয়ারি 2021-এর কুইজ পড়বে। আমরা দেখব আজকে প্রশ্নটা কি দিয়েছে, ঠিক আছে? এখন দেখেন, ক্ষমতা হস্তান্তর প্রশ্নে 1971 সালের 16ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে প্রেসিডেন্ট ইয়াহিয়ার বৈঠক শুরু হয়। আলোচনার জন্য ভুট্টো ও ঢাকায় আসেন। 22 মার্চ বঙ্গবন্ধু ইয়াহিয়া ভুট্টোর আলোচনা হয়, কিন্তু সব আলোচনায় শেষ পর্যন্ত ব্যর্থ হয়। 25 মার্চ সন্ধ্যা ইয়াহিয়া ঢাকা ত্যাগ করেন। এ রাতে নিরস্ত্র বাঙালির অপর পাকিস্তানি সেনাবাহিনী হামলা করে। 26 মার্চ প্রথম প্রহরে রাত 12:20 বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু। পাকিস্তান সেনাবাহিনী রাত 1:30 বঙ্গবন্ধুকে ধানমন্ডি 32 নম্বর সড়কের বাসভবন থেকে গ্রেপ্তার করে। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে কোথায় নেওয়া হয়? এখানে হচ্ছে ঢাকা সেনানিবাস, চট্টগ্রাম সেনানিবাস, সাভার সেনানিবাস, কুমিল্লা সেনানিবাস। আমি ইতিমধ্যে প্রশ্নের উত্তর দিয়েছি। উত্তর হচ্ছে ঢাকা সেনানিবাস। তো আপনারা এই কুইজের জন্য দেরি না করে তাড়াতাড়ি উত্তর দিয়ে দিন, ঠিক আছে? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি, ঠিক আছে? তাই দেখেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ। অংশগ্রহণ করে জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। কুইজে অংশ নিতে এক্ষুনি নিবন্ধন করুন। আজকের প্রশ্নে আমি ইতিমধ্যে উত্তর দিয়ে ফেলেছি। এই পর্যন্ত অংশগ্রহণ করে ফেলেছে 2445 জন। সময় বাকি আছে 23:40। ক্ষমতা হস্তান্তর প্রশ্নে 1971 সালের 16ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে প্রেসিডেন্ট ইয়াহিয়ার বৈঠক শুরু হয়। আলোচনার জন্য ভুট্টো ও ঢাকায় আসেন। 22 মার্চ বঙ্গবন্ধু ইয়াহিয়া ভুট্টো আলোচনা হয়, কিন্তু সব আলোচনায় শেষ পর্যন্ত ব্যর্থ হয়। 25 মার্চ সন্ধ্যায় ইয়াহিয়া ঢাকা ত্যাগ করেন। এ রাতে নিরস্ত বাঙালির উপর পাকিস্তান সেনাবাহিনী হামলা করে। 26 মার্চ প্রথম প্রহরে রাত 12:20 বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু। পাকিস্তান সেনাবাহিনী রাত 1:30 বঙ্গবন্ধুকে ধানমন্ডির 32 নম্বর সড়কের বাসভবন থেকে গ্রেপ্তার করে। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে কোথায় নেওয়া হয়? ঢাকা সেনানিবাস, চট্টগ্রাম সেনানিবাস, সাভার সেনানিবাস, কুমিল্লা সেনানিবাস। উত্তর হচ্ছে ঢাকা সেনানিবাস। এখন শেয়ার করে দিন। ওকে, আপনারা সবাই তাড়াতাড়ি উত্তর দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। সালামু আলাইকুম।